আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। বুধবার থেকে সকাল সন্ধ্যা চলবে গণপরিবহন, বললেন ওবায়দুল কাদের। দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। মহাখালীতে চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল। আজও সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি। শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র, 14 জঙ্গির ডেথ রেফারেন্স হাইকোর্টে। সহিংসতা রোধে সরকার কঠোর অবস্থানে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রী। পুরো ঢাকা শহরকে হাসপাতাল বানালেও চিকিৎসার জায়গা হবে না, স্বাস্থ্যমন্ত্রী। মামুনুল হকের পক্ষে পোস্ট করে ছাত্রলীগ নেতা বহিষ্কার। বটি দিয়ে ছাত্রের মা বোনকে কোপালেন কলেজ শিক্ষক। বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণ, দুই যুবক গ্রেফতার। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।